ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। ओम यथाग्ने दाहिका शक्ति राम कृष्णे स्थिताया सर्व विद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृता संकलन सत्प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। আমরা পড়ছি যে বক্তৃতাটি বিগত দিন করেছিলাম, 43 নম্বর বক্তৃতা, এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ আশ্রম কুচবিহারে 12 মে 1957 সালের ঘটনা। আমরা শুরু করার আগে আপনাদের সকলকে আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার আত্মিক সম্পর্ক, হ্যাঁ, সকলের সঙ্গে যেন আত্মিক সম্পর্ক ওই অক্ষয় হয়ে থাকুক, ভগবানকে যেন আমরা অক্ষয় বন্ধনে বেঁধে উঠতে পারি। আমরা যেখানে শেষ করেছিলাম সেটার আবার পুনরাবৃত্তি করব। মহারাজ বলছেন, আমরা বিবেক হারিয়ে ফেলিয়েছি, আমরা সংসারের লাভ লোকসান খুব হিসেব করে চলি, আর আসল জিনিস ফেলে দিয়ে ঘুষি টানি। আসল জিনিসের হিসাব করে কে? সে হচ্ছে বিবেক। যার বিবেক আছে তার আসল জায়গায় ভুল হয় না। আমরা বিবেক হারিয়েছি, হাল ভেঙে ফেলেছি। হাল যদি ভেঙে গেল বোঝো নৌকার অবস্থা। গৃহী হওয়া যাও যাই হও, আনন্দধামে যেতে গেলে বিবেক বুদ্ধির প্রয়োজন আছে। এটা একবারে খুব পরিষ্কার করে ভগবান আমাদের এই কথা বলছেন। বলছেন এই যে আমরা বিবেককে হারিয়ে ফেলেছি, দুটি জিনিস চাই, বিবেক এবং বৈরাগ্য। মনের মধ্যে যদি আমরা বিচার না করতে পারি যে কোনটা আমাদের জন্য প্রয়োজন কোনটা আমাদের জন্য অপ্রয়োজন, তাহলে কিন্তু আমরা বিচার করে উঠতে পারবো না। এই বিবেককে এই কারণে আমাদের প্রয়োজন। বিবেক যদি জাগে তবেই আমরা বৈরাগ্য আসবে। আমি যদি না বুঝতে পারি এটা আমার জীবনের খারাপ, আমার কিছুতেই সেটাকে ত্যাগ করবার মতো শক্তি হবে না। এটার চেয়েও ভগবানের আনন্দ অনেক বেশি মূল্যবান দামি। এটা তখনই আমরা বুঝতে পারবো যে যখন বিবেক আমাদের মধ্যে জাগ্রত হবে এবং আমরা এই ছোট্ট জিনিসের বাইরে বেরিয়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করব। তাই বলছেন বিবেকটা খুব দরকার। সংসারের লাভ লোকসানে খুব হিসেব করে চলি, খুব হিসেব করে চলি। এ মাসে একটু খরচা কম করতে হবে, তেল মশলায় বেশি গত মাসে খরচ হয়েছিল, দুর্গাপুজোর সময় নিজে কাপড় না কিনে অন্যদের শুধু কাপড় দিই বলি, আমাদের অনেক আছে অনেক আছে অনেক আছে, এইরকম নানাভাবে খরচ খরচা করি, সেসব ব্যাপারে ভীষণ আমরা একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু কিছুতেই আমরা আমাদের বিবেক বৈরাগ্য সম্পর্কে একেবারেই ভাবছি না। আমরা ক্রমাগত যে ডুবে যাচ্ছি সংসারের মধ্যে, তার থেকে বেরিয়ে আসতে পারছি না। এত ভালো লাগা, এত ভালোবাসা আছে যে আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসবার চেষ্টা করলেও পেরে উঠি না। এইখানেই মহারাজ শেষ করেছিলেন, গৃহী হওয়ার যাই হোক আনন্দধামে যেতে হলে বিবেক বুদ্ধিকে সঙ্গে নিতে হবে। বিবেকের জাগরণ ঘটা দরকার এবং তখন বুদ্ধি আমাদের সাহায্য করবে, কোনটা ছাড়তে হবে কোনটাকে গ্রহণ করতে হবে। মহারাজ বলছেন, উপনিষদ বলেছেন, আমাদের দেহ যেন রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, মন যেন লাগাম আর বুদ্ধি হলো সারথি। এই দেহরথ চলেছে সংসারের রাস্তায়, বুদ্ধি সারথি শুদ্ধ পবিত্র হলে মানুষকে পরমধামে পৌঁছে দেয়। সেই রকম বুদ্ধির নাম সাত্ত্বিক বুদ্ধি। আবার আছে রাজসিক বুদ্ধি, তামসিক বুদ্ধি, সে দুটি ভালো নয়। গীতায় বলেছেন, কাম ক্রোধ আর লোভ এরা নরকের দ্বার। আমরা জেনে শুনে এই নরকের ভেতর ঢুকেছি আর বেরোতে পারছি না, কারণ সাত্ত্বিক বুদ্ধির অভাব। এইভাবে কত জন্ম চলে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে কথা। উপনিষদ বলছেন যে আমাদের দেহটা হচ্ছে রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, মন যেন লাগাম আর বুদ্ধি হচ্ছে সারথি। এই চারটে খুব ইম্পর্টেন্ট। জীবনে যদি গতি আসা দরকার হয় তাহলে অবশ্যই রথের প্রয়োজন হয়, কিন্তু এই রথের ঘোড়ার দরকার হয়। আর আমাকে যদি ঠিকমতো এই জীবনে ঢুকতে হয় তাহলে অবশ্যই একটা আবরণ দরকার হয়, সেই কারণে রথের প্রয়োজন। রথ আমাদের ঢাকা দিয়ে রাখে, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত সব কিছু থেকে আবৃত করে রাখে, আর এইটাকে টেনে নিয়ে যায় সেটা হচ্ছে ইন্দ্রিয়গুলো, টেনে নিয়ে যায়, সেগুলোকে গতি দেয়। ইন্দ্রিয়গুলো আমাদের গতি দেয়, নিত্যম ইন্দ্রিয় কর্মাণি চাঞ্চল্য মনসস্থতা,
ভগবানকে দেওয়ার জন্য যদি কিছু দেওয়ার থাকে, তাহলেও আমাদের ইন্দ্রিয়ের যে চাঞ্চল্য এটা আমরা ঈশ্বরকে দিই। হচ্ছে কি হিসেবে দিই? না, নৃত্য গীত হিসেবে। যখন আমরা গাই এরকম করি, তার মানে কি আমরা একটা স্কেলে একটা স্বরে থাকি, ঘুরে ফিরে বেড়াই। ঠিক যেমন চোখ এমনি দেখছে ওদিকে দেখছে, আমি পুজো করছি, পুজো করতে করতে ভাবছি পরের নৈবেদ্যটা এসেছে কিনা। এই যে আমাদের মনের ভেতরে যে চাঞ্চল্যতা, সেইটা নৃত্য এবং গীতের মতো। নৃত্য মানে তার হাত পা সঞ্চালন হচ্ছে, নানা মুদ্রা তিনি দেখাচ্ছে, এই মুদ্রা দিয়ে ভগবানকে ফিত করছে। সেই কারণে আমাদের এই যে চঞ্চল মন, সেটিকে আমরা দেবতার পায়ে গীত এবং নৃত্য হিসেবে উৎসর্গ করছি। এটি এমন একটি জিনিস, তাই বলছেন এই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম। এই মনকে লাগাম দেওয়ার খুব জরুরি আছে, কারণ আপনার চারটে ঘোড়া আছে, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা পূর্ব, পশ্চিমে। যদি চারজন চারদিকে ছুটতে থাকে তাহলে কী হয়, তাহলে এই রথটাই ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে, কারণ সে দিশাহীন হয়ে যাবে। এই কারণে লাগামটা আমাদের দরকার আছে। তাই মন হচ্ছে লাগাম, মন আমাদের অন্য কিছু করতে সাহায্য করে। আর বুদ্ধি হলেন সারথি, সারথি যেমন বুদ্ধি করে সঠিক রাস্তায় আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায়, ঠিক সেরকম বুদ্ধি সঠিক রাস্তায় নিয়ে যায়। এই বুদ্ধি যদি বিপর্যয় হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়। এই এই দেহরথ চলেছে সংসারের রাস্তায়, বুদ্ধি সারথি শুদ্ধ পবিত্র হলে মানুষকে পরম ধামে পৌঁছে নিয়ে যায়। এই যে যদি শুদ্ধ বুদ্ধির মানুষ আমি হই, আমার মনটাকে যদি শুদ্ধ বুদ্ধি সম্পন্ন করতে পারি, তাহলে আমি অবশ্যই সেই পরমধামে পৌঁছব। আমাকে সেখানে নিয়ে যেতে সাহায্য করবে আমার সাত্ত্বিক বুদ্ধি, নাহলে রাজসিক বুদ্ধি ক্রমাগত আমাদেরকে নানা কর্ম প্রবর্তনের মধ্যে বেঁধে রাখবে, এবং তামসিক বুদ্ধি আমাদের এক পাও এগিয়ে যেতে সাহায্য করবে না। গীতায় বলছেন কাম ক্রোধ আর লোভ, এরা হলো নরকের দ্বার। কাম ক্রোধ আর লোভ, ক্রোধ থেকে সব কিছু জন্ম হয়, কামের থেকে সব কিছু জন্ম হয়, তার থেকে যায় ক্রোধ, ক্রোধ থেকে হয় লোভ। তাই কামনাকে বর্জন করতে হয়, বর্জন নয়, তাকে কন্ট্রোল করতে হয়, তাকে সঠিক দিকে চালিত করতে হয়। একে চালিত না করলে সেই দিশাহীন মানুষের মতো অবস্থা হবে। আজ মনে হচ্ছে জব ভালো লাগছে, কাল মনে হচ্ছে ধ্যান ভালো লাগছে, পরশুদিন মনে হচ্ছে আর কিছু ভালো লাগছে, এইরকম নানা কিছু ভালো লেগেই যেতে থাকবে আমাদের, কিন্তু আমরা কোনোভাবে সঠিক দিকে পৌঁছতে পারব না। বলছেন আমরা জেনে শুনে এই নরকের ভেতর ঢুকেছি, বেরোতে পারছি না, কারণ সাত্ত্বিক বুদ্ধির অভাব। এইভাবে কত জন্ম চলে যাচ্ছে আমাদের। আমরা কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা জাগাই, সেটা না পেলে রাগ করি, এবং রাগ পাওয়ার পরে আবার আরও বেশি চাইবার লোভ করি। এই তিনটে একদম কলম বেরা রাস্তা, কলম ভরা রাস্তা। এই পথ দিয়ে ধীরে 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 আমরা নরকে অবতীর্ণ হই, এবং নরকে অবতীর্ণ হলে আমরা তার থেকে বেরিয়ে আসার পথ নিই। বিল করে গুণনি পাতে, মিন প্রবেশ করে পথে, তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না। একটি আর দুটি পাশাপাশি পুকুরের মাঝখানে গতায়াতে যাওয়ার জন্য বিল করা থাকে। এখন যেরকম আপনারা দেখেন এই যে এয়ারপোর্টে যেতে গেলে জিগজ্যাগ রোডটাকে করে দেয় গাড়ি, একবার এরকম করে ঘুরে, এরকম করে ঘুরে, এরকম করে ঘুরে তবে এয়ারপোর্টের দিকে যায়, ঠিক সেই রকম ওর মতো ওই রকম থাকে। কিন্তু মাছ তো ছোটো জিনিস, সে ঢুকে গিয়ে আটকে যায়, সে বুঝতে পারে বাঁদিক দিয়ে গেলে সে আবার পথ খুঁজে পাবে, কিন্তু সে ক্রমাগত সে গার্ড ওয়ালটিকে থাকে ধাক্কা দিতে থাকে এবং তারই মধ্যে ধরা পড়ে যায়। আমাদের অবস্থাও ঠিক তাই, বিল করে ঘুটনি পাতে, মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে, যা আসা যাওয়ার পথ আমরা সবাই জানি, তবু আমরা পালাতে পারি না। এমনি মহামায়ার মায়া রেখেছ কি উপভোগ করি, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে। ব্রহ্মা বিষ্ণু এই মায়ার প্রভাবে তারাই অচৈতন্য হয়ে যান, যিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করেছেন, তিনি অচৈতন্য হয়ে যান, আর আমরা সাধারণ মানুষ কি করে জানব। এই কারণে এইভাবে কত জন্ম চলে যাচ্ছে আমাদের, এইটা কিন্তু সবার আগে বুঝতে হবে। জন্ম জন্মান্তর একটা ছোট্ট জিনিসের পেছনে ছুটতে 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 চলে যাচ্ছে, আমরা কিছুতেই তা থেকে বেরিয়ে উঠতে পারছি না। এই বেরিয়ে উঠতে যদি না পারি তাহলে কিন্তু ভীষণ কষ্ট, আমাদের বেরোতেই হবে। এই যে জীবনটা কাটাচ্ছি এটা একেবারেই আকর্ষণীয় জীবন নয়, এটা কিন্তু আমাদের বুঝে উঠতেই হবে।
কুরুক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে সারথি করেছিলেন। তার আত্মজ্ঞানে পিপাসা ছিল না, ভোগের স্পৃহাই ছিল। রাজা রাজ্য অধিকার করবেন বলেই যুদ্ধে নেমেছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে অপরপক্ষের আত্মবন্ধুদের দেখে তিনি ক্লৈব্য ভাব প্রাপ্ত হলেন। মনে সাময়িক দুর্বলতা এলো। স্বজনবাদে তারা কেমন করে বিষয় ভোগ করল। ভাবলেন, এখানে যুদ্ধ করার চেয়ে ভিক্ষান্নে জীবন ধারণ শ্রেয়। এইটি কিন্তু তার আসল বিবেক বুদ্ধির নির্দেশ নয়। তাই একটু পরেই কাতর হয়েই শ্রীকৃষ্ণকে বলছেন, আমি শৌর্য বীর্য উদ্যম কার্পণ্য দোষে সব নষ্ট হয়ে গেছে, আমার পক্ষে কোনটি শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমি তোমার শরণাগত শিষ্য, তুমি আমাকে পথ বলে দাও। এখন অর্জুন কি করলেন? শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তাকে গুরুপদে বরণ করলেন। পার্থসারথি এবার শুধু তার রথের রাস নয়, তার মনের রাসও ধরলেন। যেখানে সত্য সেখানে ধর্ম, যেখানে ভগবান সেখানে জয়। এই হচ্ছে কথা। এই কুরুক্ষেত্রে যে যুদ্ধে অর্জুন কিন্তু যুদ্ধ করবেন বলেই আটঘাট বেঁধে নেমেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না। অর্জুন এবং দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের কাছে তার সাহায্য পাবার জন্য গিয়েছিলেন। অর্জুন গিয়ে তার মাতার কাছে গিয়ে বসলেন এবং দুর্যোধন গিয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে দাঁড়ালেন, যাতে চোখ খুলেই দুর্যোধনকে তিনি দেখতে পান। যথারীতি ঘুম থেকে উঠেই তিনি দুর্যোধনকে দেখতে পেলেন এবং দুর্যোধনকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, আমাকে চাও না নারায়ণ ইসে না চাও? তিনি ভাবলেন, তিনি তার মনুষ্য বুদ্ধি মায়া কাজ করল, আর এই গয়লার বেটাকে নিয়ে কী হবে, বরণের যে নারায়ণ ইসেন আছে তাদের মিলে এদের দিয়ে আমরা যুদ্ধ করতে পারব। তাই ভাবনা চিন্তা করে তিনি নারায়ণ সেনাকে নিলেন এবং তাকে ত্যাগ করলেন, আর অর্জুন শ্রীকৃষ্ণকেই নিয়ে গেলেন। তিনি আটঘাট বেঁধে যুদ্ধ করছেন, একে দিয়ে এই করাবো, কাকে দিয়ে তাই করাবো, তোকে দিয়ে ওই করাবো, এরকমভাবে আটঘাট বেঁধে চলছেন। কিন্তু যখন তিনি যুদ্ধক্ষেত্রে গেলেন তখন দুপক্ষে যারা লড়াই করছেন তাদেরকে তার নিজের লোক এটা দেখেই তার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব হলো না। মায়া তাকে আবৃত করেছে। একটা সময় তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন, যখন দুর্যোধন একেবারে চ্যালেঞ্জ দিয়েছিল, বিনা যুদ্ধে নাগিব সুচাক্রমে তিনি, তখন তো তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন বলেতেই এই যুদ্ধটা হয়েছিল। কিন্তু যখন তিনি যুদ্ধ করতে গেলেন তখন তার মনে হলো, এই আত্মবন্ধুদের মেরে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তার মনে হতে থাকলো তিনি ভিক্ষান্নে যদি জীবনযাপন করতে পারেন সেটাও অনেক বেশি শ্রেয় হবে আত্মবন্ধুদের মেরে রাজ্য জয়ের ক্ষেত্রে। কিন্তু এই যে ভাবনাটা, এটাতেও তিনি স্টিক করে থাকতে পারছেন না, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কী করতে হবে। আমাদের অবস্থাও ঠিক হয় এমনই হয়, আমরা চাই যে ভালো কিছু করবার জন্য এবং সেটার জন্য আমাদের যথেষ্ট আমরা তার প্রস্তুতি নিই, কিন্তু একটা সময় গিয়ে মনে হয় কী হবে, আমার প্রিয়জনরা কেউ থাকবে না, একা একা আমি কী করে এটি ভোগ করবো। এদিকে মনের ভেতরে একটা লোক রাজ্য ভোগ করবো, অনেক ভালো ভালো জিনিস ভোগ করবো, আবার একই সঙ্গে মনের ভেতরে একটা অ্যালার্টনেস কাজ করে, আমার নিজের প্রিয়জনদের আমি একে একে হারাবো। তখন একটা আমাদের একটা পারপ্লেক্স কন্ডিশন আছে, এই আনন্দটাকে আমি ছাড়তে পারছি না, আবার প্রিয়জনদেরও ছাড়তে পারছি না। সেই ঠাকুরের গল্পে আছে না, রাজাকে দেবতা চা বললেন, ব্রাহ্মণকে দেবতা বললেন, তুমি কিছু বর চাও, বললেন সোনার থালায় নাতির সঙ্গে বলতে ভাত খাবো। সোনার থালা মানে ঐশ্বর্য চাই আমার, আবার একই সঙ্গে পুত্র পৌত্রাদি বংশধারা চলবে, সেই নাতির সঙ্গে বসে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এইটা হচ্ছে কথা। তখন তিনি একেবারে নিজেই বলছেন যে আমার শৌর্য বীর্য কার্পণ্য দোষ, কার্পণ্য দোষ মানে মনের দীনতা, আমাদের কোনো কিছু নষ্ট হয় না, জানেন তো, আমাদের মনের দীনতার কারণে সব কিছু নষ্ট হয়ে যায়, আমরা নিজেরা নিজেদের বিকশিত করতে পারি না, নিজেদের বিকশিত করতে পারি না বলে যাবতীয় কষ্ট হতে থাকে। আমাদের নিজেদের বিকশিত করাটা খুব জরুরি, আমরা যদি নিজেদের বিকশিত না করতে পারি তাহলে তার চেয়ে দুঃখের, তার চেয়ে বেদনার আর কিছু হতে পারে না। আমরা অনেক সময় নিজেদের দোষেই গোলমাল করে ফেলি। একজনের গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তিনি আমাকে বললেন আপনাদের আশ্রমের জন্য আমি 5,000 টাকা চেক দেবো। তবে ঘর থেকে গেস্ট হাউসে ঘর থেকে চেকবুকটাও নিয়ে এলেন,
চেক ওই লিখলেন, কিন্তু চেক লিখেছে 3,000 টাকা। আমি বললাম, ও দিদি এ তো 3,000 টাকা লিখেছে। বলছে, দেখছেন তো মহারাজ, এই হচ্ছে আমার অবস্থা, ভালো কাজে টাকা দেবো এরকম ভেবেই আমি দিচ্ছি, কিন্তু আমার 5,000 লিখতে গিয়ে 3,000। আবার তিনি লিখলেন এই যে, তার চেয়ে এই যে এখানে যেরকম হচ্ছে না, আমার শৌর্য বীর্য উত্তম কার্পণ্য দোষে মনের কৃপণতা, মনের সংকীর্ণতা, এর জন্য আমরা কখনোই ভালো কাজ খুঁজে উঠতে পারি না। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন। এর থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণের কাছে তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তাকে গুরুপদে বরণ করলেন। শ্রীকৃষ্ণ তার দুটো দিকেরই নিলেন, তার রথের রাসও নিলেন, আবার একই সঙ্গে তার মনের রাসও নিলেন। যুদ্ধ করতে থাকলেন এবং সম্পূর্ণভাবে তাকে দেখাতে থাকলেন কোনটি সত্যের পথ, কোনটি ধর্মের পথ। ভগবান কিন্তু আমাদের এটি দেখান, ভগবানকে স্মরণ নিলে দুটি কাজ কিন্তু আমরাই করি, ভগবান করেন না, কিন্তু তিনি আমাদের গলি গুজিগুলো খুঁজে দেন। সে আছে না, সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু আমার, বন্ধু আমার বিপদ, বন্ধু এসে বিপদ আমার দাঁড়িয়ে আছে, আমি নিজে বুঝতে পারি না, পারপ্লেক্স কন্ডিশনের মধ্যে থাকে, কিছুতেই পেরিয়ে যেতে পারি। ভগবান তখন আমাদের পথটা দিয়ে দেন, এই পথ দিয়ে চলুন। গুরু যে আমাদের মন্ত্র দেন, আমরা বলি সিদ্ধ মন্ত্র। কেন সিদ্ধ মন্ত্র বলি, তার কারণ হচ্ছে এই মন্ত্রগুলি দীর্ঘদিন ধরে জপ করা হয়েছে এবং জপ করার ফলে এই মন্ত্রের সহায় আমাদের ইষ্ট দর্শন হয়েছে, সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আমরা কয়েকদিন আগে কিরীটেশ্বরী বলে একটি দেবী মন্দির দর্শন করতে গেছিলাম বহরমপুরে। বহরমপুরে কিরীটেশ্বরীতে মানে দেবীর কিরীট মুকুট করেছে, দুদলে দুরকম দাবি, দুটো পাশাপাশি মন্দির আছে। মূল মন্দিরে কি ছিল কেউ বলতে পারে না, কিন্তু দুদল বলছে আমাদেরটাই আসল। একদল বলছে একটা মুখোশ লাগানো দেবী আছেন, অনেকটা সেই আমাদের তারাপীঠের তারামায়ের মতো, শুধু তারামায়ের মতো মুখখানা নয়, খুব সুন্দর দেবী মূর্তি আছে। তারা একটা ছবি দেখায়, ওই দেবী মূর্তির যে মুখোশটা যেটার উপর বসানো, সেটা একটা পাথরের একটা মুকুট। এই দেবী মুকুট এই পৃথিবী স্পর্শ লেগে পাথরে রূপান্তরিত হয়ে গেছে, সেইখানেই সবাই পুজো দেয়, মেজরিটি সেখানে পুজো দেয়। আর ঠিক তার পাশে আরেকটা দেবী মন্দির তৈরি হয়েছে, সেইখানে একটা এরকম ত্রিকোণ আকৃতি, আমাদের কপাল যেরকম হয় ঠিক সেরকম। ওরা দাবি করে দেবী মুকুট পরেনি, করটি মাথার এই অংশটা সেটা পড়েছে, এবং সেই কারণে ওইটাই হচ্ছে আসল। কিন্তু ওরা যেটা দেখাতে পারে না সেটা হচ্ছে ওই করটির সামনে একটা পঞ্চমুণ্ডির আসন আছে। আমাদের পূজারি একদম খুব পরিষ্কার করে বললেন, এটি পঞ্চমুণ্ডির আসন, রাজা রামকৃষ্ণের আসন, কিন্তু রাজা রামকৃষ্ণ এই আসনে বসে সিদ্ধি লাভ করেন, তাই এসব এই আসনটাকে আমরা সিদ্ধাসন বলতে পারছি না। এই অদ্ভুত দেখুন, এই যে সব কিছু আছে আমাদের, কিন্তু আমরা কিছুতেই সত্যের পথ ধর্মের পথ বুঝতে পারছি না, তাই হারিয়ে গেছি। কোনটা আসলে দেবী ওখানে প্রধান, দেবীকে চিন্তা করাটাই প্রধান, কিন্তু দুই দল একে অপরের সঙ্গে, দুজন পূজারি অত্যন্ত এক্সপার্ট, একজন তো এমনভাবে চণ্ডী থেকে আবৃত্তি করছিলেন হাঁ করে শুনতে হয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো না, ঠিক যেভাবে চণ্ডী পাঠ করতে বলা ঠিক সেরকম অপূর্ব সুন্দর তার গলাটা। আর মন্দির তো ছোট, সেখানে আর কোনো আসবাবপত্র নেই, সে গম গম করছে মন্দির, তার পূজাটিও সুন্দর, এমনকি যিনি পূজা করালে এটিকে আসল মন্দির বলে, দুজনেই আসল না নকল এই বিচার করতে গিয়ে দেবী পূজাটা যে ভুলে গেছেন এইটা। আমাদেরও তাই, ওই ধর্ম এবং সত্য, সত্যের পথ ধর্মের পথ, এটাকে আমরা কিছুতেই না খুঁজে জগতের অনেক কিছু খুঁজতে চাই, একই সঙ্গে ভগবানকে খুঁজতে চাই, কিন্তু ভগবানকে পাওয়া আমাদের হয় না। ভগবানের পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি অনুরাগ চাই, তবে শুদ্ধা বুদ্ধি আসবে। মোট কথা, মন যত পবিত্র, বুদ্ধি তত যত শুদ্ধ হবে তত তাকে পাওয়া যাবে, এটা একবারে খুব 1 থেকে 100 বার কথা বলছেন যে শুদ্ধা ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। ভেতরের অনুভূতি যত বাড়ে বাইরের আনন্দ তত আলিমী মনে হয়, এটি একদিনে হয় না, সাধন করতে হয়, আবার তার কৃপা বিনা হয় না, কৃপা ছাড়া কিছু হবার জো তবু সাধন করে যেতে হবে, সাধু সঙ্গ হরি কথা সাধনের অঙ্গ। বলছেন ভগবানের অনুরাগে শ্রীপাদপদ্মে আমাদের শ্রদ্ধা ভক্তি অনুরাগ চাই, তবে শুদ্ধ শ্রদ্ধা বুদ্ধি আসবে। সে বছর ঠাকুরের 175 বছর জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে।
পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি আমাদের প্রেসিডেন্ট সঙ্ঘ গুরু, তিনি সেই ইনগুলো সেশনে উদ্বোধনী সভায় তিনি ভাষণ দিলেন। যখন তিনি বলছেন সবটাই মন থেকে বলছেন, আমি একটা কথাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমরা যদি তাকে আঁকড়ে ধরে না থাকি, এন করে দেখাচ্ছেন পাটাকে যদি এরকম করে আঁকড়ে ধরে না থাকতে পারি তাহলে কোনোভাবেই আমরা ধরাতে পারব। বলছেন যেরকম নদীতে নামতে গেলে, নৌকা থেকে নদীতে নামতে গেলে একটা অবলম্বন দরকার, একটা বাঁশের কিছু একটা অবলম্বন দরকার, সেটা ধরে নামলে আমরা সহজে জলে না পড়ে গিয়ে ডাঙাতেই অবতরণ করি এবং নেমে যাই। এইখানেই শেষ হল না, মহারাজ যখন বলে ফিরে যাচ্ছেন স্টেজ থেকে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হাতটা এমনি করে ডান দিকে ঘুরিয়ে দিলেন মন্দিরের দিকে। অর্থাৎ আমাদের যাবতীয় কিছু সব কিছুর উদ্দেশ্য হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভিন্ন আমাদের আর কোনো অস্তিত্ব নেই। তার প্রতি শুদ্ধা ভক্তি, ভগবানের প্রতি শুদ্ধা ভক্তি এলে কী হয়, আমাদের শুদ্ধা ভক্তি আসে, আমাদের বুদ্ধিটি মার্জিত হয়, পরিষ্কার হয়। আপনি আপনার বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন ঝকঝক তকতক করছে এবং তত রোগ ব্যাধি আসবে না। ঠিক সেই রকম মনকে যদি ব্যাধি মুক্ত করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভগবানের প্রতি ভালোবাসা আমাদের বাড়াতে হবে। বলছেন শুদ্ধা ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়, ভেতরের অনুভূতি যত বাড়ে বাইরের আনন্দ তত ভালো নিকলে বোধ হয়। এই ভেতরের আনন্দ যত আমরা পাই তত আমাদের বাইরের আনন্দ আমাদের ছুঁয়ে যাবে। আমাদের মনে আছে আত্মস্থানকে গিয়ে আমরা কত হই হই করছি, কত মজা করছি, মহারাজ কিন্তু নিজের ভাবেতে একদম সম্পূর্ণ ডুবে আছে। আমাদের সন্ন্যাস হয়েছে, সন্ন্যাসের দ্বিতীয় দিন পূজনীয় মহারাজ এসেছেন, যেহেতু রঙ্গনাথানন্দজি আসতে পারছেন না তাই আত্মস্থানন্দজি এলেন আমাদের সন্ন্যাস ক্যাম্পে। আমরা সদ্য সদ্য ভিক্ষা করে নিয়ে এসেছি, ভিক্ষা ঠাকুর গুরুকে দেওয়ার পরে আমরা সেই ছোলায় রেখে খুব গাইছি নাচছি সমস্ত কিছু করছি। আত্মস্থানে এসে পৌঁছলেন, আমরা তাকে ঘিরে ঘিরে নাচছিলাম আনন্দ করছিলাম, আমরা তার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছিলাম। কিন্তু মহারাজ একটা অন্য জগতের মধ্যে ডুবে আছে। গান হচ্ছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, অনেকক্ষণ ধরে গাওয়া হচ্ছে, আর যখনই গানটা শেষ হয়ে যাচ্ছে মহারাজ আবার ওই তাদের হরি বলতে নয়ন ঝরে ও হাত দিয়ে দিয়ে এনকোর করছেন আরো হোক আরো হোক আরো। আমরা গেয়েই চলেছি এবং অনুভব করছি মহারাজ যেন অন্য একটা জগতে অন্য একটা দেশে পাড়ি দিয়েছে। সে দেশের গল্প আমরা জানি না, সেই পবিত্রতা সেই শুদ্ধতা তখন আমাদের তৈরি হয়নি। এ ভেতরের অনুভূতি তত যখন বাড়বে তত আমাদের বাইরের আনন্দ আলুনি বলে বোধ হয়, তখন দেখবেন যে আনন্দগুলো পাওয়ার জন্য হইচই করছি সেগুলোকে নিয়ে আমাদের দরকার পড়বে না। শ্রী শ্রী মায়ের বয়সে অনেক মহিলা দক্ষিণেশ্বরে ছিলেন, সব বামুনদের বৌরা তারা ছিলেন, অথচ শ্রী শ্রীমাকে দেখুন কি কষ্টকর একটা জীবনযাপন করেছেন। দু মানুষ সমান ডরমার বেড়া দেওয়া আছে, ঘরের ভেতরে এতটুকু আলো ঢোকে না, সামান্য সূর্যের আলো একটু চুঁয়ে চুঁয়ে পড়ে, কি দিন কি রাত সবসময় তাকে কুপি জ্বালিয়ে থাকতে হবে। কত লোকের জন্য একটা ছোট্ট গুমটির মতো রান্না করে তিনি ঠাকুরের জন্য রাঁধছেন, নরেনের জন্য রাঁধছেন, সাধারণ ভক্তদের জন্য রাঁধছেন, নিজেদের জন্য রাঁধছেন, আর সেই কাঠের জলে রাঁধছেন, কিন্তু তার সামান্যতম বিরক্তি নেই, তার সামান্যতম ক্লান্তি নেই, কারণ তিনি শ্রী ভগবানকে নিজের জীবনের সত্য বলে ধারণ করে আছেন। তাই বলছেন যত তাকে ধরবো তত আলুনি বোধ হবে। আবার এটা সংসারটাকে আলুনি বোধ হবে অত, কিন্তু আবার এটা কিন্তু একদিনই হবে না। আমরা যেন এটাকে হিন্দি সিনেমার গানের মতো নামন করি যে এক গানে বিয়ে হবে, এক গানে ছেলে পুলে হবে, সেই ছেলে বড় হবে বিদেশ যাবে, গান শেষ হবে, ছেলে আমেরিকা থেকে প্লেন থেকে নামছে, গানও শেষ হয়ে যাবে। জীবনটা কিন্তু ওরকম না, এটা সময় সাপেক্ষ, সাধন ভজন সময় সাপেক্ষ, আবার তার কৃপা বিনা হয় না। আমরা সাধন ভজন করেই যেতে পারি কিন্তু তার যদি কৃপা না হয় হয় না। ছোট ছেলে সারাদিন ধরে মার কাছে ঘ্যান ঘ্যান করছে, আমার একটা পয়সা দাও, আমাকে একটা পয়সা দাও, একটা পয়সা দাও, মা কিন্তু কিছুতেই তার কথা শুনছে না, সকাল থেকে বিকেল অবধি করছে না, অবশেষে মা গিয়ে দুম দুম করে গিয়ে করাত করাত করে সেই এর জাল ডালাটা খুলে, ধীরাজের ডালাটা খুলে একটা পয়সা এরকম ছুঁড়ে ফেলে দেয়। এই মায়ের কৃপা, ভগবানের কৃপা আমাদের চাই। যদি কৃপা যদি না থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন
আমাদের প্রার্থিত আনন্দ আমরা পাব না, কৃপা ছাড়া কিছু হওয়ার জন্য তবু সাধন করে যেতে হবে। আমরা জানি কৃপা, তিনি কৃপা না করলে হবে না, গান আছে না, তুমি কৃপা করো যারে সেই তোমার জানিতে পারে, প্রসিদ প্রসিদ দেবেশী সাধকের রীতিপদ্যে বিকাশ পরিণাম। এটা সত্য কথা, তুমি যাকে কৃপা কর একমাত্র সেই তোমায় জানতে পারে। তাই হে দেবেশী, হে জগন্মাতা মহামায়া, তোমার কাছে প্রার্থনা করি তুমি সাধকের হৃদয় প্রকাশিত হও, প্রকাশিত হও, প্রকাশিত হও। কেন তিনবার বলছে? বলছেন প্রার্থনাটা বারংবার, প্রসিদ 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 দেবেশী সাধকের রীতিপদ্যে বিকাশ পরিণাম। শুধু সাধকের রীতিপদ্যে উপস্থিত হয় না, বিকশিত হও, তার হৃদয়কে তোমার কৃপার আলোয়, তোমার জ্ঞানের আলোয়, তোমার জ্যোতির আলোয় আলোকিত করে দাও। তাই বলছেন কৃপা ছাড়া কিছু হবার জন্য তবু সাধন করে যেতে হয়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন খানদানি চাষার মতো, হাজার সুখা আর বর্ষার সময় যাই হোক না কেন, তারা ঠিক হাল নিয়ে বেরোয়, তারা ঠিক চাষ করে, কোনোভাবেই তারা কোনো কিছুকে ছেড়ে দেয় না। বলছেন সাধু সঙ্গ হরিকথা সাধনের অঙ্গ, সাধু সঙ্গ হরিকথা এসব হচ্ছে সাধনের অঙ্গ। বিশুদ্ধ মনের অবস্থা কেমন জানো? বিশুদ্ধ সত্যের অবস্থা আত্মানুভূতি পরম শান্তি, প্রথমে শান্তি পরে প্রশান্তি তারপর পরম অশান্তি, ভাষায় আর কিছু বোঝানো যায় না। মনের এই বিশুদ্ধ সত্যের অবস্থাতেই হলো, অবস্থাই হলো আসল জিনিস। এই বিশুদ্ধ মন নিয়ে চলতে হয়, ইনি হাল ধরে পরে পৌঁছে দেন। এটা হচ্ছে কথা, বিশুদ্ধ মনের অবস্থা কি? ভগবানকে চিন্তা করতে করতে আমাদের মন পবিত্র হতে থাকে। সে পবিত্র মন কেমন? না সেই পবিত্র মন আমাদের সবসময় এক অদ্ভুত অন্য রাজত্ব নিয়ে আত্মানুভূতি, আমি আমার নিজের ভেতরে, আমাদের প্রত্যেকের ভেতরে যে অন্তর্নিহিত ঈশ্বর আছে তাকে অনুভব করি। শুধু তাই নয়, সেই আত্মানুভূতিটা জগতের মধ্যে প্রচারিত হয়, সবার ভেতরে, আমার ভেতরে যিনি আছেন তাকেই প্রকাশিত হয়। মাকে জিজ্ঞাসা করাচ্ছেন, মা ব্রহ্মজ্ঞান হলে কী হয়? মা হাসতে হাসতে বলছেন, ব্রহ্মজ্ঞান হলে আর কী হয়, দুটি সিং বাজার হচ্ছে, সে দেখে আমার মাঝে যিনি, দূরে ভক্তির মাঝখানে তিনি, আমার ভেতরে যে অনন্ত আলো জ্বলছে সেই একই আলো সবার ভেতরে সমভাবে প্রকাশিত হচ্ছে। শুধু আমি একাই ঈশ্বরের কৃপা লাভ করেছি তা নয়, সবার ভেতর সেই আলো যাচ্ছে। এই আত্মানুভূতি পরমাশান্তি, প্রথমে বলছেন আত্মানুভূতি হলে আমাদের যে চরমতম প্রশান্তি, প্রকৃষ্ট রূপে শান্তি হয়। শান্তি কী করে হয়? বলছেন শান্তি প্রশান্তি পরমা প্রশান্তি, বলছেন শান্তি যখন নিজের ভেতরে আমরা আনন্দকে খুঁজে পাই, নিজের ভেতরে জ্বালা যন্ত্রণা, নিজেদের ভেতরে ছটফটানি, সেটি শান্তি হয়ে যায়। তারপরে সেই ভাবটি যখন ঘনীভূত হয় প্রকৃষ্ট রূপে শান্তি হয়। আর পরমা শান্তি মানে সেই ঘনিষ্ঠ সেই ভাবটি যখন আরও বেশি গভীর হতে থাকে তখন আমরা এক অনন্ত শান্তির খোঁজ পাই। সে শান্তি কীরকম? সে শান্তি কখনো শেষ হবে না। একটা আইসক্রিম আপনাকে কিনে দেওয়া হলো, বেশ একটা ছোট্ট এরকম বাড়ির মতো জিনিস, আপনি ধীরে ধীরে কাউকে না দেখে দরজা বন্ধ করে টুকটুক টুকটুক করে খাচ্ছেন, আপনি ভাবেন কী শান্তি, কী শান্তি, কী শান্তি। তারপরে টুকটুক করে খেতে খেতে একটা সময় লক্ষ্য করেন শেষ হতে আরম্ভ করছে, তখন আপনি আরও কম কম নিয়ে নিয়ে খান, শেষ হয়ে যাবে। যত কমই নিয়ে খান না কেন একটা সময় শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আমি একটা সাময়িক কিছু থেকে শান্তি পেলাম, সেইটা এতে যখন এটি ঘনীভূত হতে থাকে তাই। আর পরমা প্রশান্তি মানে হচ্ছে এমন এক আনন্দ যে আনন্দ কখনো শেষ হবে না, কোনো অবস্থাতে শেষ হবে, এইটি ভাবা। বলছেন এটি হচ্ছে আসল জিনিস, এই বিশুদ্ধ মন নিয়ে চলতে হয়, ইনি হাল ধরে পরের পৌঁছে দেন। এই বিশুদ্ধ মন নিয়ে চলতে হয়, তিনি হাল ধরে থাকেন। যখনই মঠ মিশনে কোনো বিপদ বা কোনো সংকট এসে উপস্থিত হতো তখন পূজনীয় ভূতেশানন্দের লজ প্রেসিডেন্ট তাকে গিয়ে বললে, তিনি বলতেন আর বাবু আমি কিছু জানি না, ওই মন্দিরে যে আছেন তা তিনি যদি কোনো একটা ব্যবস্থা না করেন তাহলে কিন্তু কিছুতেই এই অবস্থা থেকে আমরা বেরোতে পারব না। গীতার উল্লেখ করে বলছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম ইয়েন মামো ভয়ান্দিতে। এই সেই গল্পের কথা,
এই ছোট্ট ছেলে সারাদিন ধরে ঘ্যান ঘ্যান করছে, এবং সতত যুক্তানাম, আমার ভাবনার সঙ্গে সতত সংযুক্ত হয়ে ভজতাম প্রীতিপূর্বকম, একবারও ছাড়ছেন না। মা দাও না তো, ও মা দাও না গো, কাকিমার কাছে যাচ্ছে না, পিসিমার কাছে যাচ্ছে না, ঠাকুমার কাছে যাচ্ছে না, শুধু মায়ের কাছে, ও মা গো দাও না গো, ও মা গো দাও না গো, তোমরা না দিই, তুমি না দিলে আমাদের কে দেবে, একবারও কিন্তু এ পাশোপাশ ছুটছেন না। তাই বলছেন পরম প্রশান্তি, বলছেন কিছুতেই সেই পরম প্রশান্তি কিরকম না, তেষাং সতত যুক্তানাম, সব সময় যখন সে শুধু ভজনে হবে না, সব প্রেম ভজন ভালোবাসা দিয়ে তার সঙ্গে যখন আমরা করতে থাকি তখন কি হয়, দধাবি বুদ্ধি যোগম তম এন মামু প্রশান্তি মামু পয়ান্তি তে। তাহলে বলছেন আমি তখন তাকে সব কিছু সরিয়ে দিয়ে তাকে সেই ভালোবাসা দিই, বুদ্ধিযোগ দিই, যার দ্বারা তার বুঝতে লাভ হয়। ঠাকুর বলতেন সংসারী মানুষের দশা পোষা নেউলের মতো, তার লেজে ইট বাঁধা থাকে, সে মাঝে মাঝে উঁচু কুলুঙ্গিতে উঠে বসে বটে, কিন্তু উটের ভারে আ খানিক পরে আবার মেঝেতে নেমে আসে, ছোট্ট নেউলের উঠে উঠছে কাছে চূড়ায় উঠে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই সেটাকে ধরে রাখতে পারছে না, আবার তাকে নেমে আসতে হচ্ছে, কারণ সংসারের বন্ধন তাকে টেনে নামিয়ে দিচ্ছে। বলছেন পূজা জপ ধ্যান অন্তরের প্রতি অনুরাগ দিয়ে করবে, দেখো না শুধু চাপ দিলে গরু একরকম খায়, কিন্তু তাতে একটু ফুল মাখিয়ে দিলে গপ গপ করে খায়, সে খেতে দেয় তারও আনন্দ, যে খেতে দেয় তারও আনন্দ, ফুল মাখানো জাপ প্রেম অনুরাগ উপাসনা তার প্রিয়, যে ভক্ত প্রীতিপূর্বক তার ভজনা করে তাকে তিনি বিবেক বুদ্ধি সেখানেই ক্ষান্ত আরও এগিয়ে যান, তেষা মেবানু কম্পার্থম অহম অজ্ঞানজন্তম নাশয়ামভাবস্থ জ্ঞানদীপে ন ভাস্বতা। বলছেন তাদের প্রতি অনুগ্রহ বসে অন্তর্যামী রূপে আমি তাদের হৃদয়ে স্থিত হয়ে তাতে উজ্জ্বল জ্ঞান প্রদীপের আলোয়ে তাদের জ্ঞান অন্ধকার নাশ করি। ভগবান কীরকম যদি জ্ঞান জ্ঞানের ছেলে হয়ে থাকে কি হয়, ওই যেরকম বারবার যেতে যেতে ভগবান আমাকে ভালো কাজ করার সাহায্য করে, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা, পয়সা নিয়ে মাকে বলছি দে মা দে মা পয়সা দে, দে মা দে মা পয়সা দে, মা তখন কী করেন ওই সারাদিন হয়ে যাওয়ার পরে এক পয়সা ছুড়ে দেন। বলছেন শুধু তাই করেন না, কখনো কখনো মা আবার বাড়িতে ভালো দুধ টুধ জাল দিয়ে ফ্রিজের মধ্যে ওই ছাঁচের মধ্যে ফেলে আইসক্রিম তৈরি করে কুলফি তৈরি করে আমাকে খাওয়ান। এই কালকে ট্রেনে আসছিলাম, দেখছিলাম সবাই কুলফি খাচ্ছে, আমার খুব কুলফি খেতে ইচ্ছা করছে, কিন্তু কীরকম কী হবে এসব ভেবে খাইনি, কিন্তু এই ঘটনাটা ভাবছিলাম আমরা যে ভগবান এই আমাদের আমরা এই তরল হয়ে থাকি, আমাদের সাধারণ তরল হয়ে থাকি, ভগবান সেই তরলত্ব থেকে যে অসার যে বস্তু সেটাকে প্রথমে তার কাছে গেলে প্রথমে সেটাকে তিনি সরিয়ে দেন, তারপরে আমাদের যখন ভাবটি ঘনীভূত হয় তখন তিনি তার হৃদয়ের শীতলতা দিয়ে আমাকে দুধ থেকে ওই কুলফিতে রূপান্তরিত করে, দুধ এক গ্লাস দিলে তার যে দাম, কুলফি দিলে তা বেশ আরও আকর্ষণীয়, আমি আরও বেশি গপ গপ করে খাবো। বলছেন না শুধুমাত্র একটু গরুকে শুধু খোল দিলে সে এমনি খায়, এ জাপ দিলে সে এমনি খায়, তার সঙ্গে খোল মাখিয়ে দিলে সে গপ গপ করে খায়, সে খেতে তারও আনন্দ, খোল মাখানো জবাব হচ্ছে প্রেম অনুরাগের উপাসনা তার প্রিয়, ভালোবাসার সঙ্গে কিচ্ছু নেই শুধু ভালোবাসার সঙ্গে দেওয়া। অখণ্ডানন্দজির জীবনী পড়ছিলাম, সেখানে একটি ভারী সুন্দর কথা বলা আছে, ফুল দেবে একটু ঠাকুরের পায়ে ফুল দেবে, আর তাকে যতটুকু আজকে জোগাড় করতে পেরেছ সেটা সাজিয়ে দিয়ে বলবে প্রভু অনেকে তোমার জন্য অনেক কিছু জোগাড় করেছে, আমি তো কিছু জোগাড় করতে পারিনি, এইটুকু সামান্য জিনিস তোমার জোগাড় করে দিয়েছি, এটি তুমি গ্রহণ করো বলে বাইরে এসে দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসে জপ করবি, মনে করবি ঠাকুর ভেতরে খাচ্ছে। হোম কীরকমভাবে করতে হয়, বলছেন 28টা বেলপাতায় হোম করবে, এবং সেই বেলপাতায় যখন তুমি বেলপাতাটি আগুনে দিচ্ছ তখন মনে করবে তোমার ভিতরে যা কিছু মলিনতা নিজেকেই যেন তুমি আহুতি দিচ্ছ, প্রতি মুহূর্তে তুমি যেন পবিত্র হয়ে যাচ্ছ। রামকৃষ্ণানন্দজির জীবনের ঘটনা আছে, একদিন রামকৃষ্ণানন্দজি অনেক চেষ্টা করেও কিচ্ছু খাবার দাবার ঠাকুরের জন্য জোগাড় করতে পারেনি,
দুপুরে একবারে সেই গরমের মধ্যে এসেছেন, তার সারা গা দিয়ে ঘাম ছুটছে। এসে তিনি তার এই জামা টামাগুলো ছেড়ে ফেলে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, যেরকম ছোটো ছেলে ঝগড়া করে সেরকম কোমরে হাত দিয়ে ঝগড়া করছে না, বলছে তুমি আমাকে পরীক্ষা করছো, আমাকে তুমি পরীক্ষা করছো, আজকে কিচ্ছু জোগাড় হয়নি, এবং যখন জোগাড় হয়নি তখন সমুদ্রের ধারে যাবো, গিয়ে খানিকটা বালি তুলে নিয়ে আসবো, সেই বালি তোমায় ভোগ দেবো, তারপরে সেই বালি আমি প্রসাদ হিসেবে গ্রহণ করব, যদি গলা দিয়ে না যায় আঙুল দিয়ে ঠেলে ঠেলে জল দিয়ে খাবো। ভগবানের সঙ্গে কীরকম একটা সম্পর্ক! সঙ্গে সঙ্গে তিনি শুনলেন কড়ায় যেন কেউ কড়া নাড়াচ্ছে, দরজায় কেউ কড়া নাড়াচ্ছে। দরজা খুলে দেখলেন একজন মাদ্রাজি ভক্ত ঠাকুরের জন্য অনেক খাবার দাবার, ফল ফুল সবজি চাল ডাল সমস্ত কিছু নিয়ে এসেছেন। ঠাকুরের কাছে গিয়ে শশী মা হাউ হাউ করে কাঁদছেন, দ্রুত ঠাকুরকে রান্না করে দিয়েছেন এবং কষ্ট পাচ্ছেন যে ঠাকুর এতক্ষণ খাননি, না খেয়ে আছেন, ঠাকুরের কতটাই না জানি কষ্ট হচ্ছে। দেখুন ভগবানের সঙ্গে কি সুন্দর একটা সম্পর্ক, আমরা কিন্তু এইভাবে ভাবি না। তাই বলছেন যখন আমরা এভাবে ভাবতে থাকি, ভালোবাসার সঙ্গে ভাবতে থাকি, তখন কি হয়, তেষা মেবাম অনুকম্পার্থম, তখন আমার ভালোবাসায় আমার অনুকম্পায় আমি কী করি, অহম অজ্ঞানজম তম, আমাদের ভেতরে সামান্যতম যে অন্ধকারটুকু আছে সেটিকে নাশ করি। কীভাবে নাশ করি, নাশায়মাত্ম ভাবস্থ জ্ঞান দীপের ভাস্বতা, আমি তার হৃদয়ে জ্ঞান দীপ হয়ে জ্বলি, এবং যখন জ্ঞানের দীপ প্রজ্বলিত হতে থাকে তখন তার ভেতরে যা কিছু মলিনতা সমস্ত কিছু চলে যায়, আমি সমস্ত কিছুকে ছেড়ে যাই সেগুলো, এবং আমি তার ভেতরে আলোর পথ তালু হয়ে জ্বলে থাকি, এবং তাই দ্বারা তার অজ্ঞান অন্ধকার নাশ হয়। তাকে নিয়ে সংসার করা, তাকে স্মরণ করে সব কাজ করো, তাহলে মন শুদ্ধ হবে, হৃদয়ে আনন্দ হবে, ক্রমে শান্তি লাভে, এই তো সত্যকারের সাধনা। আমাদের সঙ্গগুরু ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহ, তিনি কি লিখছেন, অমৃতায়ণে তো অসহস্র প্রশ্ন, আপনি একটু লিখুন চ্যাট বক্সে, নালে বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে আমাদের এই প্রভু মহারাজের কথা বলছিলাম, প্রভু মহারাজ যখন মন্ত্র দীক্ষা দিতেন তখন তিনি দীক্ষা দিতে যাওয়ার আগে যেমন সব গুরুরা যান যে ঠাকুরের পাদপদ্মে সমস্ত এই ফুল দিতেন, অঞ্জলি অর্পণ করতেন। তারপরে কিছুদিন বাদে যে যখন দীক্ষা শেষ হয়ে যেত তখন আবার গিয়ে তিনি আবার ঠাকুরের পায়ে অঞ্জলি বা অর্ঘ্য নিবেদন করতেন। এই কথা করতে গিয়ে, কারণ এটা তো অন্যান্য গুরুরা করতেন না, তাই যেন তিনি তাকে জিজ্ঞাসা করেছেন কেন তিনি এরকম করেন, তখন তিনি বললেন যারা মন্ত্র দীক্ষা নিতে আসেন আমি এই শেষবারে অর্ঘ্য দিতে গিয়ে বলি সব তোমার পায়ে নিবেদন করে দিলাম, এরা শুধু তোমার, তুমি দেখো এদের যেন কল্যাণ হয়, এদের যেন ভালো, এদের যেন ভগবানের প্রতি মতি হয়। তাকে নিয়ে এখনও বুঝতে পারেন, তাকে নিয়ে সংসার করো, তাকে স্মরণ করে সব কাজ করো, তাহলে মন শুদ্ধ হবে, হৃদয় আনন্দ পাবে, ক্রমে শান্তি লাভ করবে। আমাদের তপস্যা ইয়ে ছিলেন কৈলাস আনন্দজী মহারাজ ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের মহাপুরুষ মাঝির শিষ্য ছিলেন, তার ঘরে মহাপুরুষ মাঝির একটা ছবি ছিল, সেই ছবিটাকে তিনি প্রত্যেক দিন কোথাও বেরোনোর আগে, ঘর থেকে বেরোনোর আগে আগে সেই ছবিটায় প্রণাম করতেন, সেই ছবিটা পা ঝোলার ছবি ছিল, সেই ছবিটায় প্রণাম করতেন, বেরিয়ে যেতেন, আবার ফিরে এসে ঘরে ফিরে এসে তার প্রথম কাজ হচ্ছে তারকে প্রণাম করা, অ্যাসির যেন সব কিছু তাকে বলে যাচ্ছেন, আবার ফিরে এসে সব তাকে রিপোর্ট করছেন। পূজনীয় বীরেশ্বরানন্দ যে জীবনের ঘটনা আছে, তখন তিনি কোমল থেরাপি দিয়ে এসেছেন, ঘরে ফিরে যাওয়ার কথা ভীষণ কষ্ট পাচ্ছেন, ক্যান্সার হয়েছে, গলায় কোমল থেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু মন্দির বন্ধ, তিনি কিছুতেই ঘরে যেতে পারছেন না। তিনি অপেক্ষা করতে থাকলেন মন্দিরের সামনে সিঁড়িতে বসে, তারপরে যখন ঠাকুর ঘর খুলল, ঠাকুরকে দেখা, ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে প্রণাম করে সমস্ত কথা তাকে নিবেদন করে তারপরে তিনি তার ঘরে ফিরে গেলেন। তারপরে তিনি ভরত মহারাজ এবং সজ্জী মাঝির সঙ্গে দেখা করে তারপরে নিজের ঘরে ফিরে গেলেন। এই যে শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্ট, যে কেবল একটা ছবি না, এটি একটা ভাব ঘন, এটা যতক্ষণ আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত হবে না। আমরা একটা নতুন অধ্যায় যাব, এটি 44 নম্বর বক্তৃতা,
এটি দেওয়া হয়েছিল শ্রী রামকৃষ্ণ আশ্রম কুচবিহার 15ই মে 1957 সালে। একটা গান দিয়ে শুরু, আর কারে ডাক শ্যামা, ছাওয়াল কেবল মাকে ডাকে, আমি তোমার ছেলে নই মা তোমার, আমি তেমন ছেলে নই মা তোমার, ডাকবো গো মা যাকে তাকে। এই যে গানটি গাইলে দুটি ভাব এর ভেতর আমরা পাই, পূর্ণ শরণাগতি, পূর্ণ আত্মসমর্পণ। সংসারের দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাতের মধ্যে সন্তান মাকে চাইছে, মাকেই সে আশ্রয় করে চলেছে। মা চাপ চর চাপড় মরলে শিশু মা মা বলে কেঁদে, মায়ের গলা জড়িয়ে ধরে, মা তাকে ঠেলে দিলে সে ছুটে এসে মাকেই জড়িয়ে ধরে, দুঃখ কষ্ট দিল মাকে ছাড়ে না, মা বই জানে না সর্বক্ষণ মাকে চায়। এই হলো সাধনার শেষ কথা, আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ এলে সাধকের সব ভার তিনি লন। আনন্দধামে যেতে হলে শিশুর মতন অসহায় হতে হবে, শিশুর ভাবটি শ্রেষ্ঠ ভাব, এটি সাধন করাই আসল। ও ঠাকুরের একটি গান তিনি উল্লেখ করছেন, আর কারে ডাকবো শ্যামা, ছাওয়াল কেবল মাকে ডাকে, আমি তেমন ছেলে নই মা তোমার, ডাকবো গো মা যাকে তাকে। তোমাকে পেলাম না বলে, তোমাকে দর্শন করতে পারলাম না বলে আবার অন্য মাকে ডাকবো, তা কিন্তু নয়। আমাদের কিন্তু মায়ের আবার ভ্যারাইটি আছে, যখন যেরকম চলে, দুর্গাপুজোর সময় সব মন প্রাণ দিয়ে মা দুর্গাকে ডাকি, লক্ষ্মী পূজায় আবার মা লক্ষ্মীকে ডাকি, তখন মা দুর্গার পুরো অস্তিত্বই আমরা ভুলে যাই। তারপরে আমরা এতে ডাকি, খানিকক্ষণ কালীকে ডাকি, জগদ্ধাত্রীকে ডাকি। এই আজকেই একজন একটা ছোট্ট মেসেজ বক্সে প্রশ্ন পাঠিয়েছিল যে আমাদের পাড়ায় যে বেদিতে দুর্গা এবং কালীর মূর্তি কালী পুজো হয়, সেই একই বেদিতে জগদ্ধাত্রী মূর্তি করতে পুজো আরতি এই পুজো করতে চাইছেন পাড়ার মেয়েরা। কিন্তু যারা পুরোহিত এবং পণ্ডিত মানুষ তারা বলছেন একই বেদিতে তিন শক্তির পুজো হয় না। তিনি আমার কাছে জানতে চাইছিলেন, আমিও ঠিক জানি না, কিন্তু আমার যেটা মনে হলো যে একই খাটের মধ্যে যদি মা ঠাকুমা আর মেয়ে তিনজনই শোন, তাহলে কি সেই খাটটা অপবিত্র হয়ে যায়? একই খাট তো, আমি তো শুধু বেদীর দেবীর উপাসনা করছি, শক্তির উপাসনা করছি, শুধু রূপটুকু বদল হয়ে যাচ্ছে। আমি তো মায়েরই উপাসনা করছি, শুধু রূপটুকু বদল হয়ে যাচ্ছে। তাই বলছে না, আমি তো তেমন ছেলে নই মা তোমার, ডাকবো গো মা যাকে তাকে। আমার রূপের বদল হলো, আমি তো তোমাকেই ডাকছি, আমি তো একে তাকে ডাকছি না। এই গানের মূল ভাবটি হচ্ছে পূর্ণ শরণাগতি ও পূর্ণ সমর্থন। শরণাগতি মানে আমি তোমা ভিন্ন আর কিছু চাই না, তোমার ছাড়া এই তো কেউ নাই, কিছু নাই গো। আর আত্মসমর্পণ, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগী, আমি সবটুকু তোমাকে দিয়ে দিয়েছি, এখন তুমি যদি আমাকে আছড়ে মারো বা মাথায় তুলে রাখো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি সবটুকু তোমায় আত্মসমর্পণ করেছি। এ মা চরচাপ্পর মারলে শিশু মা মা বলে খিদে মার গলা জড়িয়েই ধরে, মাতাকে ঠেলে দিলে সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে, দুঃখ কষ্ট দিলেও মাকে সে ছাড়ে না, মা বই জানে না সর্বক্ষণ মাকে চায়। এটা হচ্ছে খুব বড় কথা, আমরা আসলে আমাদের নিজেদের মাকেও চাই না, তাই জগন্মাতাকেও চাইয়ে উঠতে পারি না। আমরা মনে করি সবসময় আমার একটা অল্টারনেটিভ আছে, আচ্ছা ঠনঠনিয়ার মা কালীকে পুজো দিলাম, হলো না ঠিক আছে গিয়ে লেক কালীবাড়িতে পুজো দেবো, তাতেও যদি না হলো তাহলে সল্ট লেকে গিয়ে এই অজন্তাদির বাড়ির সামনে যে কালী ঠাকুর আছে সেইখানে গিয়ে পুজো দেবো, নাহলে এখানে পুজো দেবো সেখানে পুজো দেবো, ওই পুজো দে সিদ্ধি আমার চাই। কিন্তু আমরা কখনো একটা ভাবকে ধরে এগিয়ে যেতে পারি না, আমাদের নানা ভাব চাই। এই গুরুদেবের কাছে দীক্ষা হলো, তবে রামদেব শ্যামদেব যজুদেব সব নানা দেবতা আছে, তাদের কথা শুনে সাধন ভজন করি। নিষ্ঠা, এই ইষ্টের প্রতি নিষ্ঠা, এটা খুব দরকার, এবং ইষ্টের প্রতি নিষ্ঠা হলে তবেই আমাদের এই পূর্ণ আত্মসমর্পণ এবং পূর্ণ শরণাগতি আসবে। বলা হচ্ছে যে আমাদের এই যে শরণাগতি তখনই এসে পৌঁছায় যখন আমরা এই ভালোবাসাটাকে গভীরভাবে ভাবতে পারি। আমাদের সবটুকু হচ্ছে আত্মসমর্পণ, আত্মসমর্পণ হলে সাধকের সব ভার তিনি লন, বলছেন সমস্ত ভার তিনি, তার খাওয়া পড়া সে কেমন করে এগোবে, তার জাগতিক এবং পরমার্থিক দুটোরই ভার ভগবান নেন। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যেতে হবে, আনন্দধামে যেতে হলে শিশুর মতো অসহায় হতে হবে। যেমন মেলায় হারিয়ে গেলে মা যেমন খোঁজে,
তেমনি সন্তান খুঁজতে থাকে। এই মা যাবো একটা যে এই সন্ধ্যা হলো, সারাদিন শিশু খেলাধুলা করলো, কিন্তু যখন সন্ধ্যা উপস্থিত হলো, সন্ধ্যা এসে দাঁড়ালো, তখন সে আর কিচ্ছু বুঝছে না। তখন সে মায়ের নিরাপদ আশ্রয় খুঁজতে চাইছে। তখন সে একটাই কথা বলছে, মা যাবো, মা যাবো আর মা যাবো। এই যে শিশুর এই ভাবটি, এটি শ্রেষ্ঠ ভাব, মাময়। তিনি তাকে ছাড়া আর কোনো কিছুকে চাইছেন না। তখন খেলাধুলা নানা কিছু দিলেও সে কোনো কিছুই শুনতে চাইছেন না, কোনো কিছু শুনতে তার ভালো লাগছে না। যখন যদি কেউ অচেনা লোক এসে বলে, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব, তিনি সহজেই সেই মায়ের কাছে নিয়ে যান। সংসারে এসে আমরা কেবল সুখটি চাই, এ সংসার কর্মভূমি, আবার এমন কর্ম নেই যাতে অনাবিল আনন্দ পাওয়া যায়। এখানে সুখ থাকলেই দুঃখ আছে, আবার দুঃখ থাকলেই সুখ আছে। আসলে সুখ এ দুয়ের, আসল সুখ এ দুয়ের পারে। তুই আমরা বলছিলাম না ইটার্নাল আনন্দ, আমরা নানা ধরনের পারফিউম জোগাড় করি, ভালো পারফিউম সব আমাদের চাই। এমন পারফিউম হবে ভুরভুর ভুরভুর করে গন্ধ বেরোবে, কিন্তু ওই যতই ভুরভুরে পারফিউম আমরা লাগাই না কেন, যেই আমরা জামা কাপড়গুলো কাচি বা জামা কাপড়গুলো পুরনো হতে থাকে, সেই পারফিউমের গন্ধ ধীরে 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 কমে যায়। কিন্তু যখন আমাদের ভেতরে, নিজের ভেতরে যে সৌরভ সেটি বিকশিত হয়, তখন সেই সৌরভের কাছাকাছি এলেই তার সেই গন্ধ বোঝা যায়। পূজনীয় পূজনীয় আত্মস্থানন্দী মহারাজের কাছে আমরা যেতাম, খুব কাছে যেতাম, উদ্দেশ্যান্বিত খুব কাছে যাওয়াটা শেষের দিকে সম্ভব ছিল না, কিন্তু আত্মস্থানজির আমরা খুব কাছে গিয়েছি, গণনাজি খুব কাছে গেছি। গেলে একটা অদ্ভুত ভালোবাসা, একটা সুন্দর গন্ধ, ওরা অনেক সময় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সে হাতের ভেতরে একটা অপূর্ব গন্ধ, সেই গন্ধটা কেন মানে কোনোরকম শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না কিসের গন্ধ, কিন্তু একটা অদ্ভুত সুন্দর গন্ধ। এই তার যে সাধনের গন্ধ, তার ভেতর থেকে যে বিকশিত হচ্ছে ভাব, সেইটি যেন একটু একটু করে বিকশিত হতে থাকে, সেইটি পাওয়া যায়। এই সংসার কর্মভূমি এমন কোনো কর্ম নেই যেখান থেকে অনাবিল আনন্দ পাওয়া যায়। আজকে যখন সাকসেস হচ্ছে তখন আমাদের খুব আনন্দ হচ্ছে, আবার কালকে যখন বিফলতা আসছে, ব্যর্থতা আসছে, তখন আবার সেই আনন্দ শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কাজের জিনিস নয়। আমাদের এমন আনন্দের প্রয়োজন যে আনন্দ কখনো কোনো অবস্থাতে শেষ হবে না। সংসারে এসে আমরা কেবল সুখটি চাই, দুঃখ চাই না। এখানে সুখ ভোগ মানে আমিত্বের উপাসনা, আর সুখ হচ্ছে বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ যত তৃপ্তি। কিন্তু যার সংযোগ আছে তার বিয়োগও থাকবে, সেটি আমরা বুঝি না। বিয়োগের যোগ হলে তখন সুখ, আবার বিয়োগ হলে তখন দুঃখ, এটি ধ্রুব সত্য, তবু আমাদের মনে থাকে। সংসারে এসে শুধু সুখটি চাই। যেমন বাড়িতে আমাকে সেদিনকে আমার আমার কীরকম হয় আমি বলছি, অন্যদের কথা ছেড়ে দিলাম। সেদিনকে বহরমপুরে গেছি একজনের কেকের দোকানে, সার 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 দিয়ে কেক দাঁড়িয়ে রয়েছে। একটা কেক দেখে বলে এইটা কেক, এই কেকটা খেলে আমার ভালো লাগবে, তার পাশের কেকটা দেখছি আরও ভালো, তখন সেটা খেতে ইচ্ছা করছে, তার পাশের কেকটা দেখছি আরও ভালো, তারপরের কেকটা সেই সেই জামার ওপর যেরকম ফ্রিল হয় সেরকম কেকটা, এক একটা করে কেক দেখছি সবটা ভালো। তারপরে যে কেকটা খেতে দেওয়া হলো তখন সেটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ এইটা সবচেয়ে ভালো। আমাদের এই সবসময় মনে হয় এই সংসারে সব কটা সুখ আমাদের চাই, সব কটা কেক যদি আমাকে খেতে দিত তাহলে ওইখানে বসে থাকতে হতো, তারপর ওখান থেকে বাথরুম আসা যাওয়া করতে হতো, এটা কিন্তু কথা। সেই কারণে ভগবান কিছু ঠিক করে দেন, আমাদের ভগবানকে ছাড়া আর সমস্ত কিছুকে চাইতে আমাদের ইচ্ছা হয়। তাই বলছেন যে এই যে আনন্দটা কি, সেটা হচ্ছে সুখ হোক মানে হচ্ছে আমিত্বের উপাসনা। আমি আমাকে লোকে ভালো বলবে, আমাকে লোকে দেখে আনন্দ পাবে, এইরকমই আমিত্বের উপাসনা। এবং যখন সুখ এই বিষয় এবং ইন্দ্রিয়ের, বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ তৃপ্তি, যখন এই আমিত্বের উপাসনা হয় এবং আমি নিজে আমাকে নিজে খুব বড় হয়ে উঠি, তখন এই যে ইন্দ্রিয় যে আনন্দটাকে উপভোগ করি, যে আমাকে লোকে বলছে বড় মানুষ, আমাকে লোকে আমার তো খুব কষ্ট হচ্ছিল আজকে হেঁটে যাচ্ছি না, ওমা একই কথা আমি রোজ ফেসবুকে এতে নানা জায়গায় বলি, এত লোক যাচ্ছে আমি চিনতে পারছে না,
আমার কি দুঃখ হচ্ছে রে বাবা, আমার তাহলে এখনো সেলিব্রিটি স্ট্যাটাস আসেনি। তারপরে যখন প্রেসিডেন্ট মহোদয় কোয়ার্টার থেকে বেরোলাম, এক দল লাইন দিয়ে দাঁড়িয়েছে, অনেকে আমায় চিনছে, সে কি আনন্দ মনে হচ্ছিল আমার। ইরানটায় যে আমাদের যে গেঞ্জিটা পরে থাকে সেটাই ছেড়ে যাবে, কিন্তু ওটা আনন্দ না, ওই দেবী ভগবানের আনন্দ, ঈশ্বরীয় আনন্দ, সেটাই হচ্ছে সবটুকু আনন্দ। বলছেন এটি ধ্রুব সত্য, তবু আমাদের মনে থাকে না। কি আমাদের মনে থাকে না? যে বিষয় সুখ সংযোগ আছে, বিয়োগ থাকবে। যেমন আমরা আনন্দ পাচ্ছি, আনন্দটা চলে যাবে, সবটুকু এই আনন্দ সুখ আর দুঃখের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যদি সুখ দুঃখের পারে যাই, তবে আমি এক অত্যুচ্চ আনন্দ লাভ করবো, যে আনন্দ যে সুখ কোনো কিছুর সাথে তুলনা হবে না। ঠাকুর বলতেন, বানর ছানার মতো হবি না, বিড়াল ছানার মতো হবি। পণ্ডিত পুঁথিপাড়া পণ্ডিতেরা পারবেন এমন সহজ কথায় সুন্দরভাবে সব বোঝাতে। ঠাকুর বিড়াল ছানার ভাবটি দিব্য চোখে দেখলেন, তার মা তাকে কখনো যখন যেভাবে রাখে সে তাতেই সন্তুষ্ট, সে শুধু মিউ মিউ করে মাকে ডাকে। মার ইচ্ছার উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন। ঠাকুরের এই বিড়াল ছানার দৃষ্টান্তটি পূর্ণ নির্ভরতা ও আত্মসমর্পণের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। বিড়াল ছানা কী করে? মা তাকে সে মিউ মিউ করে, মা তাকে ঠিক তুলে নিয়ে গিয়ে কখনো ছাইয়ের কাদায় রাখে, কখনো বাবুদের বিছানা রাখে, কখনো কয়লার উপর রাখে। যেখানেই রাখুক না কেন, সে সবসময় সেখানে, তার কোনো বিপদ হবে না, মা ঠিক তাকে রক্ষা করবে। পূজনীয় বুদ্ধেশানন্দজি তখন 97 বছর বয়স। আমরা সবাই খুব হইচই করছি যে মহারাজ যদি আর 3 বছর বাঁচেন তাহলে মহারাজের খুব হইচই করে 100 বর্ষ করা হবে। এই ভাবটি ওনাকে জানানোর জন্য পূজনীয় নিশিকান্ত মহারাজকে বলা হয়েছে, খ্যান্তানন্দজি। নিশিকান্ত মহারাজ এবং বুদ্ধেশানন্দজি একসঙ্গে রাজঘটে অনেক দিন ছিলেন। শিলচরের অধ্যক্ষ নিশিকান্ত মহারাজ এসছেন, তিনি একদিন কথা প্রসঙ্গে এই কথাটি বুদ্ধেশানন্দজিকে, সন্ধ্যেবেলা যখন তিনি হাঁটতেন তখন নিশিকান্ত মহারাজ ওনার সঙ্গে থাকতেন, ওনাকে বললেন, মহারাজ তখন বললেন, তোমার সঙ্গে তোমার অনেক দিনের সম্পর্ক, জানো তো এই যে আমি এতদিন বেঁচে আছি এটাকেও আমি আমার কোনো কৃতিত্ব বলে মনে করি না, আর যে 100 বর্ষ বাঁচতে হবে এটারও আমি ইচ্ছা করি না, আমি আমার সমস্তটুকু ঠাকুরকে উৎসর্গ করে দিয়েছি, এবার তিনি যা করবেন। 91 বছরে পূজনীয় মহাজের বাইপাস সার্জারি হলো। মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ এত বছর এত বেশি বয়সে কোনো একটা বাইপাস সার্জারি হয় না, মহারাজকে জিজ্ঞাসা করা হলো এবং ডাক্তাররা ঠিক করলেন যে বাইপাস সার্জারি করা ভিন্ন, মহারাজের যে কষ্ট সেটা কমানো যাবে না। গভর্নানন্দজি জেনারেল সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, মহারাজ আপনার কী হইল, বাইপাস সার্জারি হবে কি হবে না? মহারাজ বললেন, আমি আমার এই সমগ্র শরীরটা সংঘকে উৎসর্গ করে দিয়েছি, সংঘ এবার যেরকম ঠিক করবে সেরকম হবে, এখানে আমার মতও নেই আমার অমতও নেই। এই যে ভাবটি, এটি পূর্ণ শরণাগতি, এ পূর্ণ নির্ভরতা এবং আত্মসমর্পণের ভাব। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পায়ে আমি সবটুকু নিবেদন করে দিয়েছি, আমার ভালোটিও প্রয়োজন নেই খারাপটিও প্রয়োজন নেই, এটা হচ্ছে কথা। একবারে সংঘ আমাকে যেরকমটি বলবেন তিনি সেরকমটি চলবেন। তার ভীষণ আপত্তি ছিল ঘরেতে এসি বসানো, তিনি যখন এসেছিলেন ওই ঘরে আগে পূজনীয় বীরেশ্বরানন্দজি এবং পূজনীয় গম্ভীরানন্দী মা ছিলেন। বীরেশ্বরানন্দ যখন কোবল্ট থেরাপি হলো তখন ঘর ঠান্ডা করে রাখাটা খুব জরুরি, কারণ ভীষণ যন্ত্রণা হতো, সেই কারণে এসিটা বসানো হয়েছিল। গম্ভীর মাঝের সময় ওটা থাকলো, আমাদের বীরেশ্বরানন্দীর সময় ঘরে ওটা থাকলো। পরবর্তীকালে দেখা গেল মহারাজের যতটা মানে ইউরিন বেরোয়, জল শরীর থেকে যতটা জল বেরোয় ঠিক ততটা জলই মহারাজকে খাওয়ানো হয়। অনেক সময় ঘাম দিয়ে যে জলটা বেরোয় সেটার কোনো পরিমাপ করা যায় না, ফলে মহারাজ বেশিরভাগ ক্ষেত্রে ডিহাইড্রেশনে ভুগতে থাকবে। তখন মহারাজের ঘরে বসবার ঘরে এসি বসানো হলো, তার আগে অব্দি এসি ছিল না, এটি বোধ হয় খুব সম্ভবত এই 94-95 সালে লাগানো হলো, তার আগে অব্দি ছিল না। আমাদের যখন দীক্ষা হয়েছিল পাখা, শুধু পাখা, মহারাজ কিছুতেই এটা করতে রাজি হলেন না, কিন্তু যখন শুনলেন এটা সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে তার এই যে যে জলটা বেরিয়ে যাচ্ছে ঘামের মধ্যে দিয়ে সেটা পরিমাপ করা যাচ্ছে না এবং এর ফলে তার সঠিক চিকিৎসা হচ্ছে না, এই সঙ্গ স্থির করেছে ঘরেতে এসি বসানো হবে। উনি একটিও কথা বললেন, স্পিকটি নয়, কিন্তু যেটা উনি করতেন, উনি চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি বেরোবার সময় সঙ্গে সঙ্গে সে এসিগুলো বন্ধ করে দেওয়া হতো। সব নির্ভরতা, ঈশ্বরের প্রতি পূর্ণ নির্ভরতা, এটি থাকাটা খুব জরুরি। এই মিউ মিউ এই যে ভাবটা,
এটি যদি না থাকে তাহলে খুব মুশকিল। ঠাকুর আরেকটি সুন্দর দৃষ্টান্ত দিতেন, দুটি ছেলে, একজন চলেছে বাপের হাত ধরে আঁকা বাঁকা আলোর উপর দিয়ে, অন্যটি আছে বাপের কোলে চলে। নীল আকাশের কোলে হঠাৎ এক ঝাঁক সাদা মগ উড়ে গেল, তাই দেখে ছেলে দুটির কি আনন্দ, অধীর হয়ে হাততালি দিয়ে উঠল। যে ছেলেটি পায়ে হেঁটে যাচ্ছিল, যে পায়ে বাপের হাত ছেড়ে, যেই বাপের হাত ছেড়েছে অমনি আল থেকে পড়ে গিয়ে আঘাত পেল। কোলের ছেলেটি কিন্তু পড়ল না, আঘাত পেল না, দুজনের অবস্থার পার্থক্য দেখো। বলছেন ঠাকুরের উদাহরণ দিতেন, একটি ছেলে বাবার কোলে আছে এবং অপর একটি ছেলে বাবার হাত ধরে আছে। যেই আকাশে সেই মেঘের পালক, লোকের পালক দেখলে সঙ্গে সঙ্গে যে ছেলেটি বাবার হাত ধরেছে, হাত ছেড়ে হাততালি দিতে গিয়ে আল থেকে নিচে পড়ে গিয়ে আঘাত পেল। কিন্তু যে নিশ্চিন্ত হয়ে মায়ের বাবার কোলে বসেছিল, সে দু হাত দিয়ে হাততালি দিল, অথচ তার সামান্যতম আঘাতটুকু হলো না। ভগবান আমাদের কাছে এই নির্ভরতাটা চাচ্ছেন, আমরাও যেন ভগবানের কোলে ওইরকমভাবে বসে থাকতে পারি। আর জগৎ সংসারের যাবতীয় আনন্দ সেটি উপভোগ করতে করতে আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা যেন ভগবানের উপরে এইরকম নির্ভরতা করতে পারি। এই জগতের যাবতীয় আনন্দ সব কিছু দেখছি এবং তার সঙ্গে একই সঙ্গে হাততালি দিয়ে সে তার উপভোগ করছি এবং একই সঙ্গে ভগবানের উপর পূর্ণ নির্ভর করে তাকে আঁকড়ে ধরে আছি। তাকে বলছি তুমি আমায় আঁকড়ে ধরো, আমি তাকে আঁকড়ে ধরলে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তিনি যদি আমায় আঁকড়ে ধরে থাকেন তাহলে পড়ে যাওয়ার সামান্যতম সম্ভাবনাও থাকবে। আমরা যখন সাধুগতে এসেছিলাম, পূজনীয় প্রমেয়ানন্দজি মহাজন একটা ভারী সুন্দর কথা আমাকে বলেছিলেন, বলেছিলেন আজ থেকে তোমার ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা কোনোটুকু তোমার নয়, সঙ্গের ভালো লাগা মন্দ লাগা ভালো মন্দ সব তোমার ভালো মন্দ, সঙ্গের আদেশ নির্বিচারে মানবে, কারণ সে আদেশ স্বয়ং শ্রীরামকৃষ্ণের আদেশ। তাহলে এই আমাদের বলেছিলেন যে ঠাকুরকে গিয়ে বলবে যে তিনি যেন তোমাকে, তিনি ঠাকুরকে দু হাত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, রোজ এই মন্দিরে গিয়ে বলবে হে ঠাকুর আমি যেন তোমায় আঁকড়ে ধরে থাকতে পারি, আর রোজ ওই আর ঠাকুরকে বলবেন তিনিও যেন তোমাকে আঁকড়ে ধরে থাকতে পারেন। এই আঁকড়ে ধরে থাকতে পারাটা খুব জরুরি, তাকে যেমন আমি আঁকড়ে ধরে আছি ঠিক তেমনি তার কাছেও প্রার্থনা করতে হবে তিনিও যেন আমাদের আঁকড়ে ধরে থাকেন। আজকে আমরা শেষ করবো এই প্রার্থনা জানিয়ে যে আমি যেমন তাকে আঁকড়ে ধরে থাকবার ইচ্ছাটি প্রকাশ করছি, তেমনি তার কাছে আমরা নিরন্তর প্রার্থনা জানাচ্ছি তিনিও যেন আমাকে আঁকড়ে ধরে থাকে, যাতে জগতে যাবতীয় রং তামাশা সব কিছু দেখা সত্ত্বেও আমি কখনো পড়ে যাব না, কখনো হারিয়ে যাব না। শ্রী ভগবান আমাদের সকলের কল্যাণ করুন। এই আমরা আগামী সপ্তাহে এই আমরা দুটো শনি রবি দুদিনই আমি ব্যস্ত থাকবো, ফলে আগামী সপ্তাহে আমাদের কোনো ক্লাস হবে না, আবার আমাদের তারপরে সপ্তাহ থেকে যেমন ক্লাস হচ্ছিলো সেরকম হবে। আজ এই পর্যন্ত প্রণতানাম শ্রী দত্ত দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ্য বাসিনামিন্দ্রে লোকানাম ভর্তাহ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ।